আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিনহা স্টিভির পক্ষ থেকে চলে আসলাম একদম নতুন আরো একটি ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতায়। আর যে খেলায় অংশগ্রহণ করবে আমাদের আজকে সিনহা স্টিভির আমন্ত্রিত অতিথি খেলোয়াড়, অত্যন্ত ভালো মাপের একজন খেলোয়াড়, তার খেলা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি কোন ধরনের খেলোয়াড়। সে মাগুরা থেকে আগত আমাদের আমন্ত্রিত খেলোয়াড় পান্না মোল্লা ভাই। আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে নরসিংদীর মনোহরদী থানা থেকে আমাদের এই সিনহা স্টিভিতে আগেও তার খেলা দেখেছেন অত্যন্ত ভালো মাপের একজন খেলোয়াড় শ্রাবণ ভাই। তার সাথে এবং দুজনের মধ্যে জমজমাটপূর্ণ একটি ম্যাচ দর্শক আপনারা এখন দেখতে পারবেন। আর ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি পূর্ণ হবে সেই প্রত্যাশা রেখে আমরা শুরু করতে যাচ্ছি। দর্শক সবসময় সিনহা টিভি কে সাপোর্ট করে পাশে থাকবেন। শুরুতে টস ব্যাক করবেন জয়লাভ করেছে শ্রাবণ ভাই, তিনি এখন হিট করবেন। অত্যন্ত সুন্দর ফিনিশিং দিয়ে শ্রাবণ ভাই তার প্রথম হিট থেকে 14টি পয়েন্ট সংগ্রহ করলেন। Thank you.
মোল্লা ভাইয়ের এই হিট থেকে শ্রাবণ ভাইয়ের আরো 13টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 27 পয়েন্টে। সুন্দরভাবে ফিনিশিং দিয়ে শ্রাবণ ভাই তার হিট থেকে পান্না মোল্লা ভাইকে 27 ছিল তার আগে পয়েন্ট, এখন যিনি আরো 12টি পয়েন্ট সংগ্রহ করছে সেক্ষেত্রে তার প্রথম ম্যাচটি, যেহেতু আমাদের আজকে অতিথি খেলোয়াড় হিসেবে তিনি এসেছেন প্রথম এই গুটে, তার খেলার অভিজ্ঞতা খুবই কম, মানে আজকেই প্রথম, সেই হিসাবে নতুন হিসাবে চেষ্টা করেছিল, যাই হোক হয়নি। দর্শক শ্রাবণ ভাই এবং পান্না মোল্লা ভাইয়ের এই খেলাটা অবশ্যই আপনারা দেখবেন, আর সেই সাথে সিনহাইস টিভির পাশে থাকবেন। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।